জাপানের উপর দিয়ে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সকাল 7টার দিকে পিয়ংইয়ং এর সুনান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি 770 কিলোমিটার উচ্চতায় 20 মিনিট আকাশে উড়ে জাপানের হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। সাগরে পড়ার আগে 3,700 কিলোমিটার পথ পাড়ি দেয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জাপানে। এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বলেন, উত্তর কোরিয়া বিপজ্জনক কর্মকাণ্ড সহ্য করবে না জাপান। করণীয় নির্ধারণে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাপান ও দক্ষিণ কোরীয় সরকার। পরমাণু অস্ত্র দিয়ে জাপানকে ডুবিয়ে দেওয়ার হুমকির একদিনের মাথায় পরীক্ষাটি চালাল পিয়ংইয়ং।